জাপান বন্ধু ভারতীয় বলে খ্যাত ডক্টর রাধা বিনোদ পালের জন্মদিন পালিত হল তার বাস্তুভিটা কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাকিলাদাহ গ্রামে। এতে যোগদান জাপানিজ জাইকার প্রতিনিধি রিওজাকি। তিনি রাধা বিনোদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভিটেতে ফুল দেন, কেক কেটে উৎসব করেন স্থানীয়দের সঙ্গে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী যুদ্ধ অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক আদালতের বিচারক হিসেবে রাধা বিনোদ জাপানের পক্ষে রায় দিয়ে অমর হয়ে আছেন। বাকিটা জানাচ্ছেন জাহিদুজ্জামানের প্রতিবেদনে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তিকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করতে আন্তর্জাতিক আদালতের সকল বিচারকই মিত্রশক্তির পক্ষে রায় দেন। জাপানের জেনারেল হিদেকি তেজোকে ফাঁসিতে ঝোলানোর সিদ্ধান্ত নেন, কিন্তু কুষ্টিয়ার কাকিলাদহ গ্রামের ডক্টর রাধা বিনোদ পালের যুক্তিসঙ্গত রায় যায় জাপানের পক্ষে। এতেই যুদ্ধাপরাধের দায় থেকে রক্ষা পায় জাপান। সেই ঋণ থেকে রাধা বিনোদের জন্মদিনে এবারও কাকিলাদহ গ্রামে এসেছেন জাপানিদের প্রতিনিধি। রাধা বিনোদের নিশ্চিহ্ন হয়ে যাওয়া ভিটেতে ফুল দেন তিনি। জাপানের পক্ষ থেকে, তারপরে যারা ওই বর্ধমানে মারা গিয়েছে ওনার পক্ষ থেকে ধন্যবাদ এখানে এসে বলতে। স্থানীয়রা 27 জানুয়ারি রাধা বিনোদের 136তম জন্মদিন পালন করেন জাপানি নাগরিককে সঙ্গে নিয়ে। স্মৃতি রক্ষাতে রাধা বিনোদের নামে গ্রামে কিছু একটা করার দাবি জানান তারা। ভালো কিছু করতে চাই, সেই ভালো কিছু করার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেটা একটি হাসপাতাল হতে পারে, সেটা একটা এগ্রিকালচার কলেজ হতে পারে, বা সেটা কোনো একটা রিসার্চ সেন্টার হতে পারে। আমরা এগিয়ে যাচ্ছি। জাপানে রাধা বিনোদের নামে জাদুঘর, সড়ক ও স্ট্যাচু রয়েছে, কিন্তু কুষ্টিয়ার স্মৃতি হিসাবে রাধা বিনোদের বাড়ির পুকুরের ঘাট থেকে একটি ইট তুলে নিয়ে যান রিও জ্যাকি। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।